সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ডাক্তার রাজিবুল ইসলাম আজ আমি আলোচনা করব খুনকো বা নকুনি রোগ নিয়ে বন্ধুরা এই রোগটি হাত পায়ের রোগ এই রোগটি সাধারণত হাত এবং পায়ে বেশি হয়ে থাকে তবে হাতের চেয়ে পায়ে এই রোগটি বেশি হয়ে থাকে নখ বৃদ্ধি পেয়ে মাংসের মাঝে ঢুকে গেলে সেই স্থানে পেকে পুজ এবং রক্ত বের হয় সেই স্থানে ভয়ানক টাটানি চিল্লানি এবং ব্যথা তৈরি হয় যদি ঠিকমতো নখ পরিষ্কার করে না রাখা হয় বা সেই জায়গা থেকে পুজ বের করে না ফেলা হয় বা এর চিকিৎসা না করা হয় তাহলে একসময় সেই স্থানে পচে সেই নখটি নষ্ট হয়ে যায় এবং সেখান থেকে আরও বড়ো কোনো ধরনের সমস্যা তৈরি হয় বন্ধুরা আজ আমি আমার সবচেয়ে বেশি পরীক্ষিত তিনটি হোমিওপ্যাথিক পটেন্সি ওষুধের নাম বলবো ও তিনটি বায়োকেমিক ওষুধের নাম বলবো যে ওষুধ খেলে আপনারা এই নখকুনি বা খুনকো রোগ থেকে দ্রুত মুক্তি পাবেন এবং অতি দ্রুত আপনার এই ঘাগুলো টেনে যাবে এবং নখ নষ্ট হওয়া এবং মরে যাওয়া থেকে আপনারা বেঁচে যাবেন এক নম্বর আছে হিপার সাল্প হাত পায়ের নখে যদি ভয়ানক এবং স্পর্শকাতর জ্বালা যন্ত্রণা শুরু হয় টাটানি সিল্লানি থাকে এবং সেই অংশ থেকে যদি পুষ বের হয় বা হাত পায়ের নখের সেই কোনায় যদি কালো হয়ে যায় তাহলে অবশ্যই আপনারা হিপার সাল্প শক্তির ওষুধ খাবেন যদি পাকার উপক্রম হয় তাহলে অবশ্যই সেই অংশটা পেকে পুষ বের হয়ে যাবে আর যদি সেখানে পুঁজ না থাকে এবং পাকার উপক্রম না হয় তাহলে সেই ঘাটা টেনে যাবে কিন্তু আপনি যদি চান আপনার এই ঘাটাকে অতি দ্রুত টানিয়ে ফেলবেন তাহলে অবশ্যই হিপার সাল্প অনেম বা টেনেম শক্তির ওষুধ প্রয়োগ করবেন তবে অনেম শক্তির ওষুধ প্রয়োগ করলে ভালো ফলাফল পাওয়া যাবে আপনার যদি অনুভব হয় বা আপনার যদি মনে হয় যে আপনার সেই নখের কোনায় বা এই কুনিতে ময়লা আবর্জনা ঢুকে আছে বা পায়ের ওই কোনায় বেশি ময়লা আছে বা আবর্জনা আছে বা কোনো জীবাণু ওখানে আটকে আছে সেটাকে আপনি বের করে দিতে চান তাহলে অবশ্যই হেপার সাল থ্রি এক্স পাঁচ থেকে ছয়টি পড়ে খেলে আপনার সেই অংশটা পেকে ফেটে সেখান থেকে বের হয়ে যাবে কিন্তু যদি মনে হয় কি যে না এই অংশটা দীর্ঘদিন এখানে টিউমারের মতো বা একটা গুটলে হয়ে রয়েছে সেখানে ব্যথা হয় পুরো সহজে বের হবে না সেটাকে বসিয়ে দিলে ভালো হয় তাহলে আপনি অনেম বা টেনেম শক্তির ওষুধ খাবেন আর পাকিয়ে দিতে চাইলে থ্রিয়েক শক্তির ওষুধ কয়েকদিন খেলে সে অংশটা পেকে ফেটে বের হয়ে যাবে দুই নম্বরে আছে আর্সেনিক অ্যালবাম নকলির ক্ষত কালসেবর্ণের টাটানি চিল্লানি ও ব্যথা ক্ষত প্রচণ্ড দুর্গন্ধ ও জ্বালা যন্ত্রণা করা সবসময় সেই ক্ষত যদি গরম সেক বা উত্তাপ উপশম হয় তাহলে আর্সেনিক অ্যালবাম তিরিশ বা দুশো শক্তির ওষুধ সকালে একমাত্রা এবং বিকাল একমাত্রা সকাল ভোরে বাসি ফেটে এক ডোজ খেতে হবে আর বিকাল পাঁচটার সময় এক ডোজ ওষুধ খেতে হবে তিন নম্বরে আছে এসনেশিয়া টাটানি টাটানিস্যানেলি ব্যথা এবং পুজ নিবারণে এই এসনেশিয়া উত্তম কার্যকরী একটি ওষুধ যদি নকনিতে পুজ জমে থাকে এবং সেই পুজ যদি সহজে না সারতে চায় তাহলে এসনেশিয়া এই ওষুধটি খেলে দু এক দিনের মধ্যেই সেই পুজ টান ধরে এবং পুষ শুকিয়ে যায় এসনেসিয়া থ্রি এক্স সিক্স বা থার্টি শক্তির ওষুধ প্রতিদিন সকালে বাসি পেটে একবার বা প্রত্যাহ খাবার পরে এই ওষুধটি খাওয়া যায় তাছাড়া ইসনেশিয়া মাধার এক ভাগ চার ভাগ নারকেল তেলের সঙ্গে বা অলিভ অয়েলের সঙ্গে মিশ্রিত করিয়া সেটাকে ভালো করে ঘেটে যদি বাহিক প্রক্র হয় বা আক্রান্ত স্থানে লাগানো হয় তাহলে ঘা দ্রুত টেনে যায় এবং ঘাগুলো শুকাতে অতি দ্রুত ভূমিকা রাখে বন্ধুরা আমি যে তিনটি পটেন্সি ওষুধের কথা উল্লেখ করলাম তার পাশাপাশি আপনারা তিনটি বায়োকেমিক ওষুধ খেতে পারেন বায়োকেমিক ওষুধ খেলে ঘাটা দ্রুত টেনে যাবে এবং নকুনির সমস্যাটা দ্রুত সেরে যাবে আপনারা একটি পটেন্সির সঙ্গে একটি বায়োকমিক বা দুটি বায়োকেমিক ওষুধ খেতে পারেন কিন্তু একাধিক পটেন্সীয় ওষুধের সঙ্গে একাধিক বায়োকেমিক ওষুধ খেতে পারবেন না রোগ লক্ষণ যদি মিলে যায় তাহলে একটি পটেন্সীয় ওষুধের সঙ্গে আপনারা দুই তিনটি বায়োকেমিক ওষুধ খেতে পারবেন এক নম্বর যে বায়োকেমিক ওষুধটি আছে সেটা হচ্ছে ফ্রামফস যদি নবকুনিতে প্রচণ্ড ব্যথা থাকে মায়া ব্যথা লাল দপদপতমনি এবং সেই স্থানে যদি পুজ জমে যায় তাহলে অবশ্যই আপনি ফ্রামফস সিক্স এক্স শক্তির ওষুধ দুই থেকে চার বড়ি তিন ঘন্টা অন্তর খাবেন বা চেরিক মারা ব্যথা বা টাটানি চিনলানি যদি খুব বেশি পরিমাণে থাকে তাহলে আপনি এক ঘন্টা অন্তর চায়ের বড়ি গরম পানির সঙ্গে খেতে পারেন এভাবে কয়েক ঘন্টা খাওয়ার পর আপনার সেই ব্যথা টাটানি সিনলানি সে জায়গা থেকে সেরে যাবে দুই নম্বরে আছে সাইলেসিয়া যদি আক্রান্ত স্থান বা নখকুনির স্থান পেকে গিয়ে সেখান থেকে দুর্গন্ধযুক্ত পুজ বের হয় তাহলে অবশ্যই আপনারা সাইলেসিয়া সিক্স এক্স বা টুয়েলভ এক্স শক্তির ওষুধ খাবেন প্রয়োজনে এর পটেন্সিও খেতে পারেন পটেন্সি ওষুধের সঙ্গে বায়োকেমিক ওষুধ পর্যায়ক্রমে খেতে পারেন এভাবে যদি আপনার এই সমস্যাটা দীর্ঘদিনের হয়ে থাকে বা দীর্ঘদিন ধরে এই নককনির সমস্যা হচ্ছে এবং পুজ হচ্ছে সেরে যায় আবার পুনরায় পুজ হয় পাকে তাহলে আপনি টুয়েলভ এক্স শক্তির ওষুধ খাবেন প্রয়োজনে আপনি থার্টি এক্স শক্তির ওষুধ খেতে পারেন বা আরও শক্তির ওষুধ খেতে পারেন এভাবে বয়স অনুপাতে দুই থেকে চার বড়ি দুই ঘন্টা বা তিন ঘন্টা অন্তর খেলে অতি দ্রুত এই ঘাটা বা পুষ্টা টেনে যাবে এবং সেই পুজের দুর্গন্ধ দূর হয়ে যাবে তিন নম্বরে এসে ক্যালকেরিয়া সাল্প আক্রান্ত স্থানে বা নকক্ষণির স্থানে যদি সাদা বা হলুদ বর্ণের পুজ বের হয় এবং সেই পুজে যদি কোনো গন্ধ না থাকে তাহলে অবশ্যই ক্যালকেরিয়া সাল্প এই ওষুধ প্রয়োগ করতে হবে পুজো যদি গন্ধ থাকে তাহলে সাইলেসিয়া ওষুধ খেতে হবে আর পুজো যদি গন্ধ না থাকে তাহলে ক্যালকেরিয়া সাল্প এই ওষুধ খেতে হবে পুজে যদি গন্ধ না থাকে তাহলে ক্যালকেরিয়া সালফ টুয়েলভ এক্স বা থার্টি এক্স শক্তির ওষুধ খাওয়া যেতে পারে বয়স অনুপাতে প্রয়োজনে আপনারা আরও উচ্চশক্তির ওষুধ খেতে পারেন পথ্য ও আনুষঙ্গিক ব্যবস্থা ক্ষত স্থানে প্রতিদিন দুইবার গরম পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে এবং আপনারা ক্যালেন্ডুনা মাদার ২০ ফুটা অ্যাসিড কার্বলিক মাদার পাঁচ ফোঁটা এক আউন্স ভ্যাসেলিনের সঙ্গে মিশিয়ে সেটা যদি প্রতিদিন দুইবার আক্রান্ত স্থানে লাগানো হয় বা সেখানে পট্টি দিয়ে রাখা হয় তাহলে ঘাটা দ্রুত টেনে যায় পুষ্টিকর খাবার খাওয়াবিধেও অতিরিক্ত টক খাওয়া উচিত নয় কেননা অতিরিক্ত টক খেলে সে আক্রান্ত স্থানের পুষ বেড়ে যেতে পারে এবং ঘাটা সারতে অনেক দেরি হতে পারে বন্ধুরা আপনারা যদি নখকুনি বা এই নখ নষ্ট হয়ে যাওয়ার সমস্যার সঠিক চিকিৎসা অতি দ্রুত না করেন তাহলে একসময় এই নখ নষ্ট হয়ে যাওয়া পচে যাওয়ার সম্ভাবনা থাকে তাই সময় মতো অবশ্যই সঠিক চিকিৎসা করা উচিত বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটিতে লাইক দেনি তারা অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আপনি চাইলে শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন থ্যাংক ইউ